ফিরে আসলাম বিরতির পর। পাচারকালে বন দপ্তরের হাতে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণে চোরাই কাঠ। বন দপ্তরের কর্মীদের দীর্ঘক্ষণ তল্লাশি চালাতে হয়েছে, তারপরে এসেছে বিপুল পরিমাণে সাফল্য, যেমনটা তেলিয়ামুড়া বন দপ্তর থেকে জানা যায়। যদিও আজকের এই অভিযান প্রসঙ্গে যেমনটা বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন, শনিবার তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী শালবাগান এলাকায় আজকে চোরাই কাঠকে বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য হবে প্রায় 50,000 টাকা। বন দপ্তরের কর্মীদের কাছে আগেই খবর ছিল গোপন সূত্র মারফত, সেই খবরের উপর ভিত্তি করে আজকে সকালে কাঠ বাজেয়াপ্ত করার জন্য ওত পেতে বসে থাকে বন দপ্তরের কর্মীরা। অর্থাৎ রেঞ্জ অফিসাররা সকলেই তৈরি ছিলেন এই কাঠগুলিকে বাজেয়াপ্ত করার জন্য, বা যারা জড়িত রয়েছে চোরা চালানকারীরা তাদেরকে ধরার জন্য এই অভিযান চলে। যদি এই অভিযানে আসে সাফল্য, তল্লাশি দীর্ঘক্ষণ চালানো হয়, পরে সাফল্য আসে রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট যেমনটা জানাচ্ছেন। তেলিয়ামুড়ার রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট শিব চক্রবর্তী তিনি পুরোটাই জানিয়েছেন যে বিগত সময়ে তাদের কাছে একটি খবর আসে, সেই খবরের উপর ভিত্তি করে আজকের সকালের অভিযান, এবং অভিযানের ফলে বিপুল পরিমাণে চোরাই কাঠ তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। কি বক্তব্য রয়েছে বন কর্মীর, শুনুন। খবর হয়েছে মুঙ্গিয়াবাড়ি শালবাগান এরিয়ার মধ্যে আমাদের আরেক এরিয়া কিছু এরকম চিরাই কাঠ মজুত আছে। খবর পাওয়ার পরে আমরা যথারীতি স্টাফ লইয়া গেছি, ইয়া অনেক তল্লাশির পরে পাওয়া গেছে। এটি অর্ডিনারি কাঠ, আনুমানিক বাজার মূল্য 50,000। কোনো কিছু পাইছি না, কোনো লুক বা লুকের কোনো ইয়ে পাইছি না, একদম ডিপ। বনকর্মীর বক্তব্য আপনারা শুনলেন, তিনি যেমনটা জানাচ্ছেন আজকের অভিযান প্রসঙ্গে যে কে বা কারা জড়িত রয়েছে, অর্থাৎ বনদস্যুদের এক্ষেত্রে আটক করা সম্ভব হয়নি, তাদেরকে তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। উল্টো দিকে বিপুল পরিমাণে অবৈধ কাঠ একটি গাড়িতে বোঝাই অবস্থায় ছিল, সেই গাড়িটিকে ধরা সম্ভব হয়েছে, গাড়িটি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে অতি মূল্যবান বনজ সম্পদ, যার বাজার মূল্য হবে আনুমানিক 50,000 টাকার মতো। এবং এই সমস্ত সম্পদ অর্থাৎ বনজ কাঠ, বিভিন্ন মূল্যবান গাছের কাঠগুলিকে আপাতত তেলিয়ামুড়া গামাইবাড়িস্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে রাখা হয়েছে বাজেয়াপ্তকৃত কাঠগুলি, যেমনটা রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট শিব চক্রবর্তী জানিয়েছেন। দিনের পর দিন বন ধ্বংস হয়ে যাচ্ছে, বনদস্যুরা যার বনদস্যুদের কারণে প্রাকৃতিক সম্পদ প্রায় নষ্ট হয়ে যেতে চলেছে। তবে বন দপ্তরের কর্মীদের ভূমিকা আরো সক্রিয় হওয়া প্রয়োজন এমনটাই দাবি উঠছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, কারণ রাতের আধারে বিশেষ করে বনদস্যুরা গভীর বন জঙ্গলে প্রবেশ করছে এবং কাঠ চুরি করছে, যে কাঠগুলি পাচার হয়ে যাচ্ছে একেবারে বন দপ্তর থেকে শুরু করে পুলিশের নাকের ডগা দিয়ে, কিন্তু তারপরে অধিকাংশ সময় সেগুলি ধরা বা গ্রেপ্তার করা বা বাজেয়াপ্ত করা সম্ভব হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে সাফল্য আসছে ঠিকই, তবে আরো একটু জোরদার করতে হবে এই অভিযান, যেমনটা স্থানীয় সূত্র থেকে অভিযোগ উঠে আসছে। যদিও আজকের এই অভিযান প্রসঙ্গে সাময়িকভাবে স্বস্তি বিরাজ করছে তেলিয়ামুড়া এলাকায়। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।